চলে এলাম আবার আপনাদের সাথে আরো একটা রেসিপি শেয়ার করতে। এবার আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা শাক রেসিপি। এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে, চোখের জন্য অত্যন্ত উপকারী। নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন আপনাদের সাথে সেই কচু শাকের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। প্রথমে কচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি এটাকে এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য একটা কড়াইয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে কেটে রাখা কচু শাকগুলো ঢেলে দিয়ে তার উপরে লবণ, রসুন, পেঁয়াজ কুচি আর একটু হলুদ একে একে সব দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই ফাঁকে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। যাই হোক, পরবর্তী রান্নায় চলে যাই। এবার একটু তেল গরম হয়ে এলে সেখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু নরম হওয়ার পর সিদ্ধ করে রাখা কচু শাক সমস্তটা ঢেলে দিলাম। এরপর নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একদম তেল উপরে উঠে না আসে, জাস্ট ভাজা ভাজা মতো অনেকটা। তারপর ভাজা হয়ে গেলেই নামিয়ে সার্ভ করে নিব। হয়ে গেল চমৎকার সুন্দর কচু শাকের রেসিপি। তো কেমন লাগলো?